আবার এসে গেছি নতুন এই সপ্তাহের আপডেটেড টিআরপি তালিকা নিয়ে। আগেই বলে দিচ্ছি, এই সপ্তাহে টিআরপিতে অনেক বেশি ধামাকা আছে। নতুন কিছু ধারাবাহিক সত্যি কামাল করেছে। গাঁটছড়া, ফুলকি, গৌরী এলো, এইসব ধারাবাহিকের কি হলো, কে হয়েছে টপার, চলো সম্পূর্ণ টিআরপি তালিকা দেখা যাক। আবার প্রথম হয়েছে অনুরাগের ছোঁয়া, টিআরপি 8.1। দ্বিতীয় স্থানে আছে ফুলকি, যার টিআরপি 7.4, টিআরপি আরও বেড়েছে। তৃতীয় স্থানে আছে জগদ্ধাত্রী, টিআরপি 7.3। চতুর্থ স্থানে আছে নিম ফুলের মধু, টিআরপি 6.7। এবং পঞ্চম স্থানে আছে বাংলা মিডিয়াম, টিআরপি 6.3। এরপরে ষষ্ঠ স্থানে আছে রাঙাবৌ, টিআরপি 6.2। সপ্তম স্থানে আছে হরগৌরী পাইস হোটেল, টিআরপি 6.0। অষ্টম স্থানে আছে পঞ্চমী, টিআরপি 5.9। এরপরে নবম এবং দশম, এই দুটি স্থানে আছে একাদোক্কা এবং সোহাগ জল, যাদের টিআরপি যথাক্রমে 5.3 এবং 5.1। তাহলে এই সপ্তাহে প্রথম দশে এই সব ধারাবাহিক আছে। এইবার দেখা যাক বাকিদের কি হাল। এরপরে 11তম স্থানে আছে কমলা ও পৃথ্বীরাজ, টিআরপি 5.0। 12তম স্থানে আছে সন্ধ্যাতারা, টিআরপি 4.9। এরপরে 13তম স্থানে আছে তুঁতে এবং ইচ্ছে পুতুল, টিআরপি 4.4। অপরদিকে 14তম স্থানে আছে খেলনাবাড়ি, টিআরপি 4.1। 15তম স্থানে আছে রামপ্রসাদ, টিআরপি 3.9। 16তম স্থানে আছে মুকুট, টিআরপি 3.8। এরপরে 17তম স্থানে আছে মন দিতে চাই, টিআরপি 3.4। এবং 18তম স্থানে আছে গাঁটছড়া, টিআরপি 3.0। অপরদিকে 19তম স্থানে আছে গৌরী এলো, টিআরপি 2.9। 20তম স্থানে আছে শ্রীকৃষ্ণলীলা, টিআরপি 2.5। এবং 21তম স্থানে আছে গুড্ডি, টিআরপি 1.9। অপরদিকে 22তম স্থানে আছে মেয়েবেলা, টিআরপি 1.6। এবং সবশেষে 23তম স্থানে আছে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, যার টিআরপি 1.3। তো বন্ধুরা, এত সব ধারাবাহিকের মধ্যে তোমার পছন্দের ধারাবাহিকের নাম কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।